রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। আজকে যে কুরিয়ারটি আসছে এটা হচ্ছে রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে। এর ভিতরে একটি ইয়ামাহা FZ ভার্সন 2-র একটি মিটার আছে। এই মিটারটির ডিসপ্লেটা ভেঙে গেছে। এই মিটারটির ডিসপ্লেটা নতুন লাগাতে হবে এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন মাঝখানে কালো হয়ে গেছে, তো আমি এই ডিসপ্লেটি মাদারবোর্ড থেকে খুলে নেব। এজন্য আমি সোল্ডারিং পেস্ট দিয়ে এটাকে খুলব। তো আমি তার আগে একটু পাওয়ার কানেকশন করে দেখাচ্ছি। দেখেন মাঝখানে কালো, দুই পাশে লেখা আসে, মাঝখানে লেখা আসে না। তো বন্ধুরা, আপনাদের বাইকের যদি ডিজিটাল মিটারে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমি ডিসপ্লেটি সোল্ডারিং খুলে ফেলছি। এখন মাদারবোর্ড থেকে ডিসপ্লেটি ফ্রেম সহ খুলে নিয়ে আসলাম। ফ্রেম থেকে এখন এই ডিসপ্লেটি খুলে নেব। তো এই হচ্ছে ডিসপ্লেটি। তো আমি এখন এই ব্র্যান্ড নিউ ডিসপ্লেটি এখানে লাগাবো। এই ডিসপ্লেটি অ্যাভেলেবেল পাওয়া যায়, আমরা নতুনই লাগায় দিই। তো তার আগে আমি এটাকে চেক করে দেখি। দেখেন ডিসপ্লেতে লেখা চলে আসছে, কিছু কিছু আসতেছে না, সোল্ডারিং করলে সব ক্লিয়ার চলে আসবে। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ফ্রেমের উপরে আমি ডিসপ্লেটি, নতুন ডিসপ্লেটি লাগিয়ে ফেললাম। এখন মাদারবোর্ডে লাগাচ্ছি। মাদারবোর্ডে ডিসপ্লেটি লাগানো হয়ে গেছে। এখন আমি আবার সোল্ডারিং করব। সোল্ডারিং করে পাওয়ার কানেকশন করে চেক করে আপনাদেরকে দেখাবো। তো অনেক জেলার থেকে মাঝে মাঝে প্রশ্ন করেন যে ভাই কিভাবে কুরিয়ারের কিভাবে মিটার পাঠাবো। তো সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রতিটা জেলাতেই আছে, আপনারা সুন্দরবন কুরিয়ারে পাঠাতে পারেন, সহজে পেয়ে যাব। তো সোল্ডারিং করা শেষ, আমি এখন থিনার দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন পাওয়ার কানেকশন করব এবং দেখব যে সব ঠিক আছে কিনা। এই যে দেখেন সুন্দরভাবে লেখা চলে আসছে, সব ক্লিয়ার আসতেছে। তো মিটারটি রেডি হয়ে গেল। এখন এটাকে আবার স্ক্রু এবং ক্যাচিং ফিটিং করে ফেলবো। তো বন্ধুরা, আপনাদের মিটার যেদিন আমরা হাতে পাই সেদিনই রেডি করে আবার কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি। শুধু আসতে যাইতে একটু সময় লাগে। কোন কোন জেলার থেকে আসতে 2 দিন সময় লাগে, আবার কোন জেলার থেকে আসতে 1 দিন সময় লাগে। ঢাকার আশেপাশের জেলা হলে একদিনের ভিতরে বাগেরহাটে পৌঁছা যায়। তো ডিসপ্লেটিকে আমি আবার গাম দিয়ে লাগায় নিচ্ছি। তো ডিসপ্লের উপর একটি পলি লাগানো থাকে, পলিটি উঠায় নিয়ে আমি টপ কেসিংটা লাগায় দিচ্ছি। এটাকে স্ক্রু লাগাবো, এরপর আবার কার্টুন করে সিরাজগঞ্জ পাঠিয়ে দেব।
স্ক্রুর লাগানো শেষ, এখন আমি আবার পাওয়ার কানেকশন করে ফাইনাল টেস্ট করতেছি। ক্যাচিং লাগানো অবস্থায় দেখেন লেখা চলে আসছে, সব ঠিক আছে। তো আমি এখন আবার এটাকে প্যাকিং করব, তারপর আবার সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেব। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ভিডিও এবং কিভাবে মিটারটি রেডি করলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখানোর ব্যবস্থা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।